সম্মান রক্ষার্থে জীবনদানকারী শহীদ সালাম, বরকত, রফিক জব্বার সহ নাম না জানা অনেক শহীদের স্মৃতিকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন স্কান্ত অফ লিঙ্কনশায়ারের বাংলাদেশিরা। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ার আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং সংগঠনের নতুন কমিটি গঠন অনুষ্ঠানের প্রধান বক্তা ব্রিটিশ পার্লামেন্টের নর্থ লিঙ্কনশায়ার থেকে নির্বাচিত এমপি নিক ডাকিং তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের দমন পীড়নের কারণে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন। Congratulations to all those people who are leading the committee and good luck for the coming year. I'm sure you'll do great work for your own community and for the community at large. গত 23 ফেব্রুয়ারি রবিবার সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং নুরুল আমিন ও রকিব আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কান্ত এবং নর্থ লিঙ্কনশায়ারের লর্ড মেয়র পিটার ক্লার্ক। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ লিঙ্কনশায়ারের লেবার পার্টির লিডার মার্ক ক্রেগ, কাউন্সিলর মাসুদ আলী, কাউন্সিলর রব ওয়ালথাম সহ আরো অনেকে। বক্তারা বাংলাদেশের বাংলা ভাষার জন্য আত্মত্যাগের ঘটনা সারা বিশ্বের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে ভাষা শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জানান। অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের 29 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক ইলিয়াস জাবেদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম ফয়সল। নতুন কমিটির সদস্যরা স্থানীয় বাংলাদেশিদের সেবায় নিজেদের আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। স্কান্ত থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা